এই যে স্ট্রাইকটা আপনারা কবে থেকে করছেন এটা আমি স্ট্রাইক নাই এটা আমাদের আমাদের কোনো স্ট্রাইক এতে নেই মানে কাজ বিরতি হ্যাঁ এটা আমাদের যেহেতু আমাদের এখন এদের ক্লজ আছে যে আমাদের গাড়িটা অন্য জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে উড়িষ্যা আন্দ্রা সেই জন্য আমাদের তো আমাদের তো ওখানকার এনওসি আনতে হবে নাগাল্যান্ড থেকে তারপরে আমি ওয়েস্ট বেঙ্গল কি উড়িষ্যাতে করব। তা ওটা করে তো সময় তো লাগবে ওখানে সময় লাগবে তা ওর মধ্যে আমরা গাড়িটা চালাতে পারবো না হয়তো এক মাসও লাগতে পারে কুড়ি দিন লাগতে পারে কিন্তু মোটামুটি এক দেড় মাস লাগবে এই কি গ্যাস নাকি হ্যাঁ এটাও তো গ্যাসটা বন্ধই থাকতে হবে আনলেস যদি অয়েল কোম্পানি আর গভর্নমেন্ট একে রিল্যাক্সেশন দেয় এই ব্যাপারটাকে বুঝে এর সেন্সিটিভিটিটাকে বোঝে আর এর একটা কোনো আমাদের একটা সলিউশন ওরা দেয় তাহলে এটা ওভারকাম করা যায় এটা না যেটা করতে পারে না এটা করা যায় ফেস ওয়াইট করা যায় কে রিল্যাক্সেশন দিতে পারে যে হ্যাঁ তোমরা কোট করতে পারো কিন্তু তোমার রেজিস্ট্রেশন ওখানকার দরকার নেই কিন্তু রেজিস্ট্রেশন করে কোনো লাভও নেই আমাদের যত বটলিং প্লান্ট আর যত আমাদের ফিলিং স্টেশন লোডিং পয়েন্ট আছে সবাই ইন্টারস্টেট আছে আমাদের ন্যাশনাল পারমিট আছে আমরা ওই ন্যাশনাল পারমিট দিয়েই কাজ করতে পারি আমাদের এটা রেজিস্ট্রেশন করা কোনো রি রেজিস্ট্রেশন করা কোনো মনেই হচ্ছে না কিন্তু একটা কেন যে এরা করছে আমরা বুঝতে পারছি না এদের সবই কাজ ইন্টার ইন্টারস্টেট আছে কাজ তার মানে হচ্ছে যে আমি আমার ন্যাশনাল পারমিট যে নাগাল্যান্ড থেকে না আছে আমি ওই কাজটাও এখনও করতে পারি কিন্তু এই ক্লসটা যে উনি কেন দিয়েছেন আমাদের কারো এখানে এটা বোঝা যাচ্ছে না আপনারা মূলত কী ক্যারি করেন গ্যাস গ্যাস আপনার যে রান্নাঘর রান্নাঘরে যে আপনার গ্যাস হয় ওটা আমরা লোডিং পয়েন্ট থেকে নিয়ে বটলিং পয়েন্ট আনলোড করি ওখান থেকে ট্রাকের মধ্যে সিলিন্ডার ভরে আপনাদের বাড়ির গোডাউনে যায় ডিলারের গোডাউন ডিলারের গোডাউন থেকে ওরা আপনাকে ডিস্ট্রিবিউট করে আপনাদের বাড়িতে আপনারা যদি কাজটা বন্ধ রাখেন তো গ্যাস সরবরাহ বন্ধ থাকে পুরো বন্ধ হয়ে যাবে তাহলে এটা কবে থেকে আপনারা এই কাল সকাল থেকে কাল সকাল থেকে কাল সকাল ছটার থেকে এটা তো যত পর্যন্ত আমাদের আপনাদের কাজ না যত দেরি আমাদের কাজ না হয় এক মাস হলে এক মাস দেড় মাস হলে দেড় মাস আমি এটা আবার কিন্তু অপিল করছি গভর্নমেন্টকে অফ সেন্ট্রাল গভর্নমেন্টকে যেহেতু এখানে লোকাল গভর্নমেন্টের কোনো মানে কিছু নেই করা এটা সেন্ট্রাল ইনভলভমেন্ট নেই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভলভমেন্ট যেহেতু এটা এটা ইন্ডিয়ান অয়েল এইচপিসি বিপিসি আর গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্টের আছে ওরা যদি একটু ইন্টারভিন করে

আর যদি ও বলে যে নতুন ট্রান্সপোর্টার না আমাদের যা এক্সিস্টিং ফ্লিট আছে আগে আমরা বলছি যে আমাদের যা এক্সিস্টিং ফ্লিট আছে আপনি একটা ওটা আগে নিয়ে নিন তারপরে যদি আপনার দরকার হয় আপনি আরও গাড়ি নিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে ফ্লিট এখন আছে আপনি আগে ওদেরকে কাজ দিন তারপরে আপনি নতুন লোককে কাজ দিন আমাদের কোনো আপত্তি নেই এই গাড়িগুলোকে কি নাম রাখা হয় এলপিজি ট্যাঙ্কার এলপিজি ট্যাঙ্কার তার কালকে থেকে আপনাদের এক প্রকার স্ট্রাইক এটাকে কি বলবো স্ট্রাইক বলবো তো না কর্মবিরতি কর্মবিরতি আচ্ছা আপনার নাম বলুন আপনার নামอะไร বল গোবিন্দ সিং গুজরাল আর অ্যাটাগনেশন এক্সিকিউটিভ মেম্বার অফ বাল কেএলপিজি অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া